তাৰ চৌব্বিশৰ যদি সঁচাকে আপোনালোকে নরেন্দ্র মোদী সরকার আর হিমন্ত বিশ্ব শর্মা সরকারক শিক্ষা দিব খুঁজেছে আর যদি সঁচাকে এই সরকার ভাঙি দিব খুঁজেছে তেতিয়াহলে প্রথম কথাটো হল 2024 চনৰ নির্বাচনত আপোনালোকে ধুবুরী লোকসভা সমষ্টিত লক্ষ্মীপুর হুসেন ডাঙরিয়া ভোটদান করব। আজি আমি দেখিছো উজনি অসমত যোৱা এমাহ ধৰি আমি দেখিছো যে মই যেতিয়া উজনি অসমত যোৰহাটত যেতিয়া কাম কৰি আছিলো গৌৰৱ গগৈৰ কাৰণে, গৌৰৱ গগৈ জানেনে নামটো জানেনে, আমি দেখিছো যে উজনি অসমত খুব খিলঞ্জীয়া মানুহবিলাকে, যিমান খিলঞ্জীয়া মানুহ আছে সবে একেলগতে কৈছে যে বিজেপিৰ গুণ্ডাগিৰি বাঢ়িছে, এবাৰ বিজেপিক আমি ভোট দিলো, এবাৰ আমি গৌৰৱ গগৈ ভোট দিম। যোৰহাট লোকসভা সমষ্টিত গৌৰৱ গগৈ জিকিলে, ডিব্ৰুগড় লোকসভা সমষ্টিত আমাৰ লুৰিণ জ্যোতি গগৈ জিকিলে, উজনি অসমৰ চব খিলঞ্জীয়া অসমীয়া মানুহে কৈছে যে বিজেপি গুণ্ডাৰ পাৰ্টি, বিজেপি মাফিয়াৰ পাৰ্টি, বিজেপি সাম্প্ৰদায়িক দল, বিজেপিয়ে বস্তুৰ দাম বঢ়াইছে, বিজেপিয়ে দেশৰ সকলো সম্পত্তি বিক্ৰী কৰি দিছে। এটা কথা মই আপোনালোকক কৈ দিছো, যেতিয়া যোৰহাটত হিমন্ত বিশ্ব শর্মায় ভয় খালে যে যোৰহাটত মানুহে বিজেপিক ভোট দিয়া নাই, যোৰহাটৰ মানুহে যেনেকৈ পৰুৱাবৰ কাৰণে সিদ্ধান্ত লয়, ডিব্ৰুগড়ৰ মানুহে যেনেকৈ পৰুৱাবৰ কাৰণে সিদ্ধান্ত লয়, তাৰপিছত তেতিয়া মই কৰিমগঞ্জলৈ গলো, বৰাক উপত্যকা আমি উঠাইছো, তাতকা হাফিজ রশিদ আহমেদ চৌধুরীক আমি সকলো পার্টির পৰা অপজিশনৰ পৰা উঠাইছো, বিৰোধী পক্ষ হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর কারণে যেটা করিমগঞ্জত মই তিনিদিন আছো, তিনিদিন থাকতে দেখিছো যে গোটেই করিমগঞ্জৰ সংখ্যালঘু রাইজে মুসলমান রাইজে এ আই কে এফৰ যদি কোনোবা গাড়ি দেখে খেদি খেদি দৌড়ায়, করিমগঞ্জে যেটা দেখিলো করিমউদ্দিন বৰভূঞা নামৰ মানুহজনে যেটা ভোট বিচাৰি গৈছিলে, বদরদিন আজমল ডাঙরিয়া যেটা ভোট বিচাৰি গৈছিলে, হাজার হাজার মুসলমান মানুহে কৈছে যে করিমউদ্দিন বৰভূঞা কোবে, বদরদিন আজমল কোবে, আপনাদের গম পায় না, একদম করিমগঞ্জের পড়া এবার বদরদিন আজমলর পার্টি আমার ছাসার পার্টিটুক তারপর সাফা করে দিয়া, আপনাদের যদি খবর রাখি যায় তাহলে গম পাব যে এবার নগাঁও মই নিজে ক্যাম্পেনিংত আছিলো তিনিদিন বৈদ্যুৎ বৰদলৈ ডাঙরিয়ার কারণে, নগাঁত হাজার হাজার মানুষ একেলগতে শপথ লৈছে, শপথ খাইছে, সংকল্প লৈছে কি বুলি, যে আমি এ আই ডি এফক ভোট নিদিও, এ আই ডি এফ হল ডাক্তার বিলাকর পার্টি, এ আই ডি এফক আমি এবার পরাজিত করিম, আর এবার আমি বিরোধী ঐক্য মঞ্চ বা ইন্ডিয়া বা কংগ্রেসের পার্টি সহি করি। নগাঁত যি সিদ্ধান্ত লৈছে, করিমগঞ্জত যি সিদ্ধান্ত লৈছে, যোৰহাটৰ মানুহে যি সিদ্ধান্ত লৈছে, ডিব্ৰুগড়ৰ মানুহে যি সিদ্ধান্ত লৈছে, সেই সিদ্ধান্ত ধুবুৰীৰ মানুহে লব নে নলয়, লব নে নলয়, ধুবুৰীৰ মানুহে ইণ্ডিয়া মৰ্চাত ভোট দিব নে নিদিয়ে, ধুবুৰীৰ মানুহে ৰকিবুল হুছেইন ডাঙৰীয়াক ভোট দিব নে নিদিয়ে, সঁচাকে দিব নে নিদিয়ে, সঁচাকে দিব, দিব। 1971 চনৰ পাছত আহিলে বিদেশী হয় নে নহয়, যদি 1965 চনৰ ম্যাদী পট্টা আছে তাৰমানে ম্যাদী পট্টা আছে মানে তাৰ বহুত আগতে আহিছে তেওঁ, তেতিয়া ম্যাদী পট্টা পাব হয় নে নহয়, 1965 চনত ম্যাদী পট্টা থকা কাজিৰঙাৰ মানুহবিলাকক তেতিয়া উচ্ছেদ কৰিছিলে, আন কোনো যোৱা নাছিল, মই আৰু কৃষক মুক্তি সংগ্ৰাম সমিতি এখন থিয় দিছিল, খবৰ জানিছে মোক তেতিয়া গুলিয়াই দিছে, মই নিয়ম মতে গৈছিলো, মই কোনো বে আইনী কাম কৰিবলৈ যোৱা নাছিলো, মই মুছলমানক সহায় কৰিবলৈ যোৱা নাছিলো, মই মিয়া মানুহক সহায় কৰিবলৈ যোৱা নাছিলো, মই কোনো বিদেশীক সহায় কৰিবলৈ যোৱা নাছিলো, মই 1965 চনত ম্যাদী পট্টা থকা অসমৰ খেতিয়কক সহায় কৰিবলৈ গৈছিলো, আৰু যেতিয়া মই নিয়ম অনুসৰি মানুহক সহায় কৰিবলৈ গৈছিলো তেতিয়া মোলৈ ঘূৰিয়াই দিছিলে, মই যেনে তেনে বাচিলো, মোৰ কাষতে থকা দুজন মানুহ মৰিল, দুজন মানুহ চলি গেল আৰু মোক ছমাহৰ কাৰণে জেললৈ পঠিয়ালে, এইটো হল বিজেপিৰ অত্যাচাৰ। তাৰপিছত যেতিয়া কেম্প চিটিজেনশ্বিপ এমেণ্ডমেণ্ট এক্ট
বাংলাদেশের পর হিন্দু মানুষ ইয়ালে আনিম যেটা আইন আনিলে তার যেটা বিরোধিতা করলো কোনো কেস নথকাকে মো এন এস এ ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট লগাই ডিব্রুগড়ত মোক সমাহ দিল তাকে জীবনে নিদিয়ে।